হ্যালো ভিউয়ার্স, আমি আসলে এই ঘোড়া ভেটের ভিডিও অনেক আগেই একটা দিয়েছি যে এই ঘোড়া ভেট কি কি কাজ করে বা এর ব্যবহার কি। আসলে এই ঘোড়া ভেট কিন্তু একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা শুধু আপনি আপনার খামারেই প্রয়োগ করতে পারবেন গরুকে। এই ঘোড়া ভেট ইঞ্জেকশনটা যদি আপনার গরু হিটে আসার 12 ঘন্টার মধ্যে বা সরি 2 ঘন্টা দেওয়ার পর পর সেই বিষটা দিতে হয়। এই ঘোড়া ভেটের কাজ হচ্ছে আপনার গরুর গর্ভধারণ হার বৃদ্ধি করবে, যাতে আপনার বিষটা অধিক কার্যকর করে। সেক্ষেত্রে বন্ধুরা, গর্ভধারণের মাত্রা বৃদ্ধি করতে আপনার এই ঘোড়া ভেট অনেক বেশি কার্যকর। তো বন্ধুরা, এর নির্দেশনা কিছু রয়েছে, একটু শুনে নেই। গাভীর ঋতুচক্র নিয়ন্ত্রণে উদ্দীপক হিসাবে কাজ করে এই ঘোড়া ভেট। সঠিক সময়ে ডিম্বক্ষরণে সহায়তা করে। ফুলিকণিকার সিস্ট চিকিৎসায় খামারে একসাথে থাকা অনেকগুলো গাভীকে একসাথে ডাকে আনার জন্য ব্যবহার করতে পারেন এই ঘোড়া ভেট। বন্ধুরা, এই ইঞ্জেকশনের মাত্রাবিধি রয়েছে যে কোন কিভাবে দিবেন, কতটুকু মাত্রায় দিবেন একটু শুনে নেই। গর্ভধারণের হার বৃদ্ধি করতে 2.5 থেকে 5 মিলিমিটার মাংসপেশিতে একবার ব্যবহার করতে হবে। ডিম্বক্ষরণ দেরিতে হওয়া প্রতিরোধে 2.5 মিলি মাংসপেশিতে একবার। ফলিকুলিকা সিস্টের ক্ষেত্রে 5 মিলিমিটার মাংসপেশিতে একবার ব্যবহার করতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে, যদি আপনি আপনার গরুকে বিষ দিতে চান, এই ওষুধটি কিন্তু আপনাকে 2 ঘন্টা দেওয়ার পর 2 ঘন্টা পর আপনাকে বিষটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভিডিওটি ছোট হলেও যদি কারো উপকারে আসে আমাকে নক করবেন, জানাবেন যে আপনার খামারে কি সমস্যা, সে সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।